আসলে বুঝতেই পাচ্ছেন যে রোদের কিন্তু দেখা নেই, মানে খুবই আনন্দের খবর যে গাছগুলি তার জীবন ফিরে পাবে আবার নতুন করে। তো তার কারণটা কি, আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি এসে গেছে এবং দক্ষিণবঙ্গে কি হচ্ছে, বৃষ্টির ফলে গাছগুলো যেমন স্নানও করছে ঠিক তেমনই গাছগুলোর জন্য কিছু ক্ষতিকর প্রভাবও পড়বে। তার কারণ কি, গাছের মাটি যদি আমরা ঠিক করে না রেখে থাকি তাহলে কি হবে, গাছে জল জমবে এবং জল জমা থেকে কি হবে, গাছের ফাঙ্গাস লেগে যাবে। তো সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে আমাদেরকে কয়েকটি পরিচর্যা কিন্তু এই বর্ষাতে অবশ্যই গাছগুলির জন্য করে যেতে হবে। যদি আমরা না করতে পারি সেগুলো, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে গাছগুলির কি হবে বলুন তো, ফাঙ্গাস লেগে মৃত্যু হবে এবং তখন মন খারাপ করে আর গাছ করার ইচ্ছাটা অনীহা এসে যাবে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে গাছের যখন দেখবেন যে বৃষ্টি থেমে গেল, মানে ঘণ্টা কতকের জন্য কিন্তু বর্ষার বৃষ্টি একটানা হতে হতে দেখবেন ঘণ্টাখানেক মাঝের এস থাকে, সেই সময়টাতে একটু সূর্যের যদি দেখা মেলে সেই ক্ষেত্রে এনপিকে 20-20-20 একবার স্প্রে করে দেবেন গাছে। তাতে কি হবে, গাছটার একটু খাবারের চাহিদাটা থাকবে। এই বর্ষাতে দ্বিতীয় যে কাজটি আমাদেরকে করতে হবে, নিয়ম করে প্রত্যেক সপ্তাহে 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনাদেরকে গাছে ফাঙ্গিসাইডটাকে কিন্তু স্প্রে করতেই হবে। ফাঙ্গিসাইড যদি স্প্রে আপনি টাইম টু টাইম না করেন তাহলে কিন্তু গাছের পাতা পুড়ে যাওয়া, গাছের পাতা কালো হয়ে যাওয়া, এই সমস্ত সমস্যাগুলো হবে। কিন্তু আমার বাগানে এতগুলো গাছ আছে, একটা গাছেও দেখান তো গাছের পাতা কোথাও পুড়ে গেছে কিনা, একটা গাছেও কিন্তু কাঁটা পড়েনি। তার কারণ হচ্ছে আমি যেমন মাটিতে ট্রাইকোডার্মা ভিরিডিটা ব্যবহার করি ঠিক তেমনই আমি গাছে আমার যে M45 ব্যাবিস্টিন এগুলো আছে এগুলোও ব্যবহার করি। এই বর্ষাতে স্যাপ ছাড়াও আপনাকে আর একটা ভালো ফাঙ্গিসাইড যদি কেনার ক্ষমতা থাকে সেটা হচ্ছে রেডোমিল গোল্ড। রেডোমিল গোল্ড এই বর্ষাতে খুব সুন্দর কাজ করবে। তো এই সময় যদি আপনার সামর্থ্যের মধ্যে কোলায় তাহলে একটি রেডোমিল গোল্ড অবশ্যই আপনাকে কিনতে হবে, কারণ স্যাপ এই বর্ষাতে খুব একটা ভালো কাজ করবে না যে যাই বলুক না কেন। একটা দামি ফাঙ্গিসাইড আর একটা কমা ফাঙ্গিসাইডের মধ্যে এখানেই তফাত, ও সারা গ্রীষ্মকাল শীতকাল সমস্ত কিছু সার্ভিস দিয়ে দেবে, কিন্তু এই বর্ষাতে ভালো না একটা ফাঙ্গিসাইড থাকলে কিন্তু ভালো একদমই গাছ করা যাবে না। গাছের এই বর্ষার মেন জিনিসটাই হলো ফাঙ্গিসাইড। আপনি গাছটাকে এই গোটা বর্ষাকাল জুড়ে কোনো খাবার দেওয়ার প্রয়োজন নাই যদি মনে করেন, কিন্তু ফাঙ্গিসাইড যদি সপ্তাহে একটা দিন মিস করে দেন ব্যাস আপনার গাছ গেল, এটুকু আমি বলতে পারি। তো সেজন্য আমাদেরকে এই বর্ষাতে এনপিকে 20-20-20 একবার করে ব্যবহার করতে হবে এবং আমাদেরকে কি করতে হবে, গাছে সবসময় খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা পাতা ঠিক আছে কি না, গাছ ঝিমিয়ে যাচ্ছে কি না। যদি দেখেন গাছ ঝিমিয়ে গেছে সেই গাছটাকে কি করবেন, নিজে ঘরের ভিতরে ঢুকিয়ে রাখবেন, কি মাটিটা নিশ্চয়ই আপনি ভুল বানিয়েছেন তাই মাটিতে জল জমে যাচ্ছে, কিন্তু এত সারা সারা রাত জল হয়েছে তবু দেখুন আমার একটা, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি একটা টবের মাটি দেখান তো যে জল জমে আছে, কোনো টবে এইগুলোকেও দেখাই আপনাদেরকে, কোনো টবে দেখতে পাচ্ছেন, কোনো টবে দেখুন জল জমে নেই। তার একটাই কারণ, মাটি যদি সঠিক বানানো হয়ে থাকে তাহলে গাছে জল জমার সম্ভাবনাটা একদমই থাকে না। তাহলে বর্ষায় আমাদেরকে এই টিপসগুলো অবশ্যই মেনে চলতে হবে। আর কি আমাদেরকে মানতে হবে, আর মানতে হবে আমাদেরকে এই বর্ষাতে প্রত্যেকটি গাছকে যখন প্রবল বর্ষণটা হবে সেই সময়টাতে আমরা কিন্তু আমাদের এই যে টবগুলো আছে টবগুলোকে এরকম খোলামেলা রাখলে হবে না। টবের যে গাছগুলি আছে গাছগুলি প্রচুর জল পাক, কিন্তু টবের মাটিতে আর বেশি জল দেওয়া যাবে না। তবে সেই সময়টা এখনও এসে উপস্থিত হয়নি, যখন সেই সময়টা আসবে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে টবগুলিকে কী করে ঢাকা দিয়ে রাখা যায়, মানে টবের গাছে জল পাবে অথচ মাটিতে জল পাবে না, সেই জিনিসটা আমরা কীভাবে করব। তো তার জন্য আমাদেরকে আমার যে চ্যানেলটি আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকনটিকে অল করে রাখতে হবে, যে আমি প্রত্যেক দিন বিকেল 5টায় যে ভিডিওগুলো আনি সেটা যাতে আপনার কাছে পৌঁছে যায় বিকেল 5টাতেই। তো এই বিষয়গুলোকে আপনাদেরকে নজরে রাখতে হবে। দেখতে পাচ্ছেন এই গাছটা খুব সুন্দর গ্রোথ নিয়েছে। তো বর্ষাতে মেন জিনিস তাহলে কি বুঝলাম আমরা, ফাঙ্গিসাইড, ভালো ফাঙ্গিসাইড একটি সঙ্গে রাখতে হবে বর্ষাতে। যদি আপনার পক্ষে খুব ভালো ফাঙ্গিসাইড কেনার সামর্থ্য না হয় একটা ব্যাবিস্টিনের পাতা অন্তত নিয়ে রাখবেন, ব্যাবিস্টিনটা খুব ভালো কাজ করে এই বর্ষাতে। M45ও কম দাম, M45ও আপনি একটা নিয়ে রাখতে পারেন। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে এই বর্ষায় গাছের আসল খাবার আসল জিনিস কী যেটা দিলে গাছ ভালো থাকবে।
তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। আর টাইকোডার্মা ভিডিওটি নিতে একদমই ভুলবেন না বন্ধু।